সালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী, আজকে আমি চীন তাইওয়ান যে দ্বন্দ্ব এই বিষয়ে 3 নম্বর এপিসোডের অবতারণা করছি। এর আগে আমার 2টা ভিডিওতে আমি চীন এবং তাইওয়ানের দ্বন্দ্ব কী নিয়ে শুরু হয়েছিল সেটা ব্যাখ্যা করেছি, এবং 2য় পর্বে আমি বলেছিলাম যে থুসিডাইডস ট্র্যাপের কারণে চীন তাইওয়ানের দ্বন্দ্ব একটা বৈশ্বিক দ্বন্দ্বে পরিণত হতে পারে চীন এবং আমেরিকার মধ্যে। আজকে আমি 3rd এপিসোডে যেটা বলবো এটাই হচ্ছে এই চীন তাইওয়ান এপিসোডের শেষ পর্ব। আমি আশা করছি যে তাইওয়ানকে নিয়ে চীন এবং আমেরিকার মধ্যে আপাতত যুদ্ধ সংঘাত হবে না, যুদ্ধের সম্ভাবনা কম। আমি যখন এই কথাটা বলছি, আজকে হচ্ছে অগস্টের 13 তারিখ, এখনও কিন্তু চীন তাইওয়ান প্রণালীতে, তাইওয়ানের আশেপাশে তাইওয়ানকে ব্লক করে রেখেছে, নেভি দিয়ে নেভাল ব্লকেট দিয়েছে, এবং তাইওয়ানের আশেপাশে তার আকাশসীমা লঙ্ঘন করছে এবং তাইওয়ানের দিকে মিসাইল ফায়ার করছে। এত কিছু সত্ত্বেও এবং এত কিছু জানার পরও আমি যে ডিরেকশনে পৌঁছলাম যে জিওপলিটিক্সের ভাষায় এইটাকে কী বলা হয় সে নিয়ে একটু আলোচনা করব। আপনারা জানেন যে কিছুদিন আগে চীন একটা শ্বেতপত্র প্রকাশ করেছে, 2-3 দিন আগে, যে তাইওয়ানের জন্য চীন শক্তি প্রয়োগ করবে, এরকম একটা ইতিবাচক কথা তাইওয়ান বলে চীন বলেছে। আবার চীনের যে সংবিধান সেখানেও তাইওয়ানকে নিয়ে এটা পাশ করা আছে যে তাইওয়ানের ক্ষেত্রে চীনকে যদি যুদ্ধ করতে হয় ইউনিফিকেশনের জন্য চীন গায়ের শক্তি প্রয়োগ করবে এবং যুদ্ধ করতে পারে। আবার তাইওয়ান ইস্যুতে আমেরিকারও কংগ্রেসে একটা লেজিসলেশন পাস করা আছে যে তাইওয়ান এফেক্টেড হলে আমেরিকা সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে। এখন তাইওয়ান আছে, এখনও তাইওয়ান কোনো দেশ না, বাট তাইওয়ানকে নিয়ে যে আমেরিকা এবং চীনের মধ্যে যে দ্বন্দ্ব, এবং এখন পর্যন্ত তাইওয়ান টিকে আছে, এটাকে জিওপলিটিক্সের ভাষায় বলা হয় স্ট্যাটাস কো। তার মানে হচ্ছে তাইওয়ান যে অবস্থায় ছিল সেই অবস্থানেই থাকবে, চীন যতই লাফালাফি করুক, আমেরিকা যতই তাইওয়ানের পক্ষে প্রচারণা চালাক, তাইওয়ান যে অবস্থা আছে সেই অবস্থায় থেকে গেলে এটাকে বলা হয় স্ট্যাটাস কো। এই একই টার্ম কি ইকোনমিক্সের ভাষায় বলা হয় স্যাটিরাস পেরিবাস, তার মানে হচ্ছে যে আগের অবস্থায় বিদ্যমান। তা আমি এক্সপেক্ট করছি যে এই স্ট্যাটাস কো তাইওয়ানের ক্ষেত্রে বিদ্যমান থাকবে এবং চীনের এই লাফালাফিও থেমে যাবে, এবং আমেরিকাও একসময় তাইওয়ান ইস্যুতে প্যাসিফিক কমান্ডের হাতেই ছেড়ে দিবে এবং প্যাসিফিক কমান্ড বিষয়টাকে মনিটর করবে। বলে রাখা ভালো যে প্যাসিফিক কমান্ড যে থিয়েটারটা আছে, ইন্দো প্যাসিফিক কমান্ড, এটার এয়ার এবং আর্মি কম্পোনেন্ট এতটাই শক্তিশালী যে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে যে চীন আর্মির দিক থেকে যতই শক্তিশালী হোক প্যাসিফিক কমান্ডের সাথে ইনিশিয়ালি কুলি উঠতে পারবে না, এবং পরবর্তীতে যদি আমেরিকা সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেটা ট্যাকেল করা চীনের পক্ষে এত সহজ হবে না। তারপরে এখানে বক্তব্য আছে যে আমেরিকা চীন যদি যুদ্ধে জড়ায় তাহলে রাশিয়া আবার চীনের পক্ষে দিবে, আবার ইউরোপিয়ান অ্যালায়রা আমেরিকার পক্ষ নেবে, সেক্ষেত্রে একটা সর্বাত্মক নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যেটা কেউই আশা করছে না। আমরা আশা করছি না যে কোনো ক্ষেত্রেই যুদ্ধ লাগবে। তাই আমি আমার শুরুর বক্তব্যে চলে যাই যে চীন তাইওয়ানের জন্য যুদ্ধ আপাতত করবে না। কেন করবে না? কারণ চীনের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো না। আপনারা একটু জেনে থাকবেন যে চীনে একটা দামি বিল্ডার প্রতিষ্ঠান আছে বা ডেভেলপার কোম্পানি আছে যেটার নাম ছিল এভারগ্র্যান্ডে। তো এভারগ্র্যান্ডে 1997 সালে প্রতিষ্ঠিত হয়ে এটা একটা বিশাল একটা জায়ান্ট ডেভেলপার কোম্পানিতে পরিণত হয়েছে, এবং এটাকে ধরা হয় বিশ্বের 1 নম্বর ডেভেলপার কোম্পানি যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত। তো গত কিছুদিন ধরেই রিয়েল এস্টেট ব্যবসার ক্ষেত্রে এভারগ্র্যান্ডে এমন একটা ব্যবসায়িক একটা কৌশল প্রয়োগ করেছে যেটা আসলে সাস্টেনেবল ছিল না। এইটা কিছুটা আমাদের দেশে ধসে পড়া ই কমার্স ব্যবসার সাইটগুলোর সাথে কিছুটা মিলে যায়। তার অর্থ হচ্ছে এভারগ্র্যান্ডে যখন মানুষের কাছ থেকে টাকা নিত ফ্ল্যাট দিবে বলে, সেই ফ্ল্যাটের টাকা এভারগ্র্যান্ডে ফ্ল্যাট তৈরি না করে পরবর্তী প্রজেক্টের জন্য জমি কিনত, বা পরবর্তী প্রজেক্ট তারা ডেভেলপ করার জন্য এখানে
এস্টাবলিশমেন্ট কস্ট তারা বেয়ার করতো। তার মানে হচ্ছে এভারগ্র্যান্ডে যখন যারা বিনিয়োগকারী বা ফ্ল্যাট যারা মালিক তাদের কাছে ফ্ল্যাট দাবি করতো, তখন এভারগ্র্যান্ডে দেখিয়ে বলতো যে ওইটা আরও কিছুদিন পরে ওটা তোমাদেরকে দেয়া হবে। তো এইরকম করে এভারগ্র্যান্ডে যখন মানুষকে কিছুদিন পরে ফ্ল্যাট বুঝিয়ে দিত, এরপর এরকম করতে করতে এভারগ্র্যান্ডে পৃথিবীতে সবচেয়ে বড় ডেভেলপার কোম্পানি। সো তারা 20% লোককে সবসময় ফ্ল্যাট বুঝিয়ে দিতে, 80% লোককে সবসময় ডিফার করতো যে ওকে তুমি পরে আসো, তোমাদেরকে পরে দিব। কিন্তু মানুষ প্রাথমিকভাবে এটা মেনে নিলেও গত 5-7 বছরে এভারগ্র্যান্ডের বিরুদ্ধে অনেক কমপ্লেন উঠে এবং এভারগ্র্যান্ডে বর্তমানে $300 বিলিয়ন একটা ব্যবসায়িক লসের মুখে আছে, যেটা চায়নার ন্যাশনাল জিডিপি সেটাকে চরমভাবে এফেক্ট করছে। এটা হচ্ছে চায়না কেন তাইওয়ান যুদ্ধে আপাতত আসবে না, এটা হচ্ছে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যে চাইনিজ যে ন্যাশনাল জিডিপি সেটা কিন্তু খুব বেশি না। চাইনিজ আমরা চাইনিজ জিডিপির গল্প শুনেছি যে চাইনিজ জিডিপি পৃথিবীতে এখন এক নম্বর, সেটা ঠিক আছে, বাট চাইনিজ পার ক্যাপিটা ইনকাম এখনও জার্মানি তাইওয়ান বা আমেরিকার কাছাকাছি না। তাহলে হচ্ছে চাইনিজ পার ক্যাপিটা ইনকাম যদি ওদের কাছাকাছি হতো তাহলে বোঝা যেত যে তার চাইনিজ একটা সাস্টেনেবল একটা ইকোনমি গড়ে উঠেছে। বাট আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে চায়না এখনও ডেভেলপিং স্টেজে আছে এবং এই ডেভেলপিং স্টেজে থেকে এত বড় একটা যুদ্ধ তাইওয়ানের সাথে করবে যেটাতে পুরো বিশ্ব জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এটা একটা বিশ্বযুদ্ধের দিকে চলে যেতে পারে। চায়নার দিকে আছে শুধুমাত্র রাশিয়া, আর পুরো বিশ্বই চলে যাবে আমেরিকার পক্ষে। এত বড় একটা রিস্ক চায়না নিবে না, চায়নার অর্থনীতি এই লোড নিতে পারবে না। চায়নার যেই জিডিপি সেইটা অলরেডি স্লো ডাউন হয়ে যাচ্ছে গত 4-5 বছরের বিভিন্ন কোভিড পরিস্থিতি এবং অন্যান্য কারণে চায়নার কিন্তু জিডিপি প্রজেকশন ভালো না। সো চায়নার ইকোনমি ভালো না, এত বড় একটা যুদ্ধ চায়না করতে পারবে না। চায়না যদি তাইওয়ানের সাথে যুদ্ধ লেগে যায় আমেরিকা প্যাসিফিক কমান্ড দিয়ে নেভাল ব্লকেড দিয়ে দেবে চায়নাকে, তাতে চায়নার যে সমস্ত র মেটেরিয়াল লাগে, চায়না প্রবলভাবে গ্যাসের উপর নির্ভরশীল যেটা রাশিয়া থেকে আসে এবং এটা সি লাইন দ্বারা সাপ্লাই হয়, এগুলো যদি ব্লক করে দেয় আমেরিকা তাহলে কিন্তু চায়নার ইকোনমি সাডেনলি ধসে যাবে। নেক্সট কারণ চায়না কেন যুদ্ধে যাবে না, এটা হচ্ছে চায়নার মিডল ক্লাস। চায়নার মিডল ক্লাস গত 10-15 বছর বা 20 বছরে অনেক রাইজ করেছে, শাইন করেছে, বাট বর্তমানে এভারগ্র্যান্ডের যেই ডেভেলপার কোম্পানির ব্যর্থতার কথা বললাম এটা মিডল ক্লাসকে এফেক্ট করেছে। সো চাইনিজ মিডল ক্লাস চাইনিজ কমিউনিস্ট পার্টির উপরে মোটেও সন্তুষ্ট না, হ্যাপি না। এখন চাইনিজ কমিউনিস্ট পার্টি এখন মিডল ক্লাসের এই যে অসন্তোষটাকে, এইটাকে জন অসন্তোষ থেকে দৃষ্টি ফেরানোর জন্য তাইওয়ানের সাথে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। তো অনেকেই বলছে যে চাইনিজ মিডল ক্লাস এবং উইঘরদের সাথে যেই কনফ্লিক্ট আছে চায়নার, এইটা যাতে মানুষ এটা দিক কথা ভুলে যায় এই জন্য চায়না এখন নতুন একটা কনফ্লিক্টের দিকে জড়াতে চাচ্ছে, মানে ভাব দেখাচ্ছে তাইওয়ানের সাথে যুদ্ধ করবে, আসলে তাই চায়নার সেই শক্তি নেই। লাস্ট কারণ হচ্ছে চায়না যে ওয়ান বেল্ট ওয়ান রোড বা BRI বেল্ট রোড ইনিশিয়েটিভ নিয়েছে, এটাতে চায়না 300-এর উপর দেশে সামরিক স্থাপনায় বিনিয়োগ করেছে এবং একটা ম্যাসিভ স্কেলে গ্লোবাল একটা ইনফ্রাস্ট্রাকচারের জন্য বিনিয়োগ করেছে। এই যে বিনিয়োগ করলো যে টাকা দিয়ে, এই টাকা রিটার্ন এখন চায়না পাচ্ছে না এবং এই চায়না এটা আসলে রিটার্ন পাবেও না, কারণ এটা হচ্ছে এই ইনভেস্টমেন্ট হচ্ছে মোর অফ মিলিটারি ইনভেস্টমেন্ট, এটা কোনো বিজনেস ইনভেস্টমেন্ট না, এটা থেকে আসলে ওইভাবে বিনিয়োগ উঠেও আসবে না। এই যে 4টা কারণ বললাম, এই 4টা কারণে চায়নার ইকোনমি বর্তমানে অনেক স্লো হয়ে গেছে এবং চায়নার যে প্রজেকশন আছে জিডিপির সেটা বেশ স্লো হবে 25 সালের মধ্যে। এবং আমি তো আগেই বললাম যে পার ক্যাপিটাল ইনকামের দিক থেকে USA জার্মানি এবং তাইওয়ান চায়না থেকে অনেক বেশি আগানো। এই 4টা পরিস্থিতিকে মাথায় রেখে চায়না তাইওয়ানের সাথে যুদ্ধ করতে যাবে না, এটা ফিজিবল হবে না চায়নার জন্য, অর্থনৈতিকভাবে এটা ফিজিবল হবে না, সঙ্গতিপূর্ণ না। তারপরেও কেন চায়না তাইওয়ানের সাথে এরকম করছে, আসলে এই যে বললাম এভারগ্র্যান্ডের ইস্যুটাকে চাপা দিতে, উইঘারদের ইস্যুটা যাতে আবার সারফেস না করে চাপা দিতে,
এবং মধ্যবিত্ত ক্লাসে যে অসন্তোষ তৈরি হয়েছে চায়নায় কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে, এই কারণগুলোকে চাপা দিতে কিন্তু এখন আভ্যন্তরীণ গোলযোগের দৃষ্টি যাতে মানুষ না দেয় সেটার জন্য চায়না একটা মানে একটা বহিঃস্থ একটা ইস্যু তৈরি করেছে তাইওয়ানের সাথে। এই ভিডিওটা শেষ করব চীনের এক চীন দুই দেশ নীতির কথা বলে। পৃথিবীর সব দেশকে চায়না এটা বলেছে যে চায়নার এক দেশ দুই নীতির প্রতি শ্রদ্ধাশীল হতে। বাট আমার ব্যক্তিগত পর্যায়ে আমি বলি, আমি জিওপলিটিক্সে যেটুকুই আমার নলেজ আছে আমি এই জিনিসটা স্টাডি করে দেখেছি, চায়নার যে এক চীন দুই নীতি এই পলিসিটা অনেক এটা একটা ভ্রান্ত পলিসি, কারণ এই পলিসি উইকনেস আছে। চায়নার এই পলিসিটা কার কার জন্য অ্যাপ্লিকেবল? তাইওয়ান, হংকং, ম্যাকাও, এইসব এই যে দ্বীপ এদের জন্য। এখন হংকংয়ের যদি আমরা অভিজ্ঞতাটা দেখি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে তাইওয়ানের সাথে কী হতে যাচ্ছে আমরা এটা বুঝে যাব। হংকংও হচ্ছে তাইওয়ানের মতোই, এটা ব্রিটিশ কলোনি ছিল। 1997 সালে 150 বছরের ব্রিটিশ শাসন অবসান করে হংকং মেইনল্যান্ডের সাথে চায়নার সাথে যুক্ত হয় এবং তখন শুরুতে বলা হচ্ছিল যে হংকং হচ্ছে চায়নার এক দেশ দুই নীতি এই পলিসিতে চলবে। তার মানে হচ্ছে মানে ইউনাইটেড চায়না, চায়নার সাথে ইউনিফিকেশন হয়ে গেল হংকং, দুই নীতি বলতে হচ্ছে মেইনল্যান্ড চায়নাতে হবে কমিউনিজম, হংকংয়ের জন্য চলবে লিমিটেড অটোনমি। তার মানে হচ্ছে হংকং যেভাবে ব্রিটিশ দেশ দ্বারা ডেমোক্রেটিক শাসন চলতো সেরকমভাবে চলবে, আলটিমেটলি এভাবে কিন্তু হতে দেয় না। কিছুদিনের মধ্যেই হংকংয়ে ধর পাকড় এবং হংকংয়ের পুলিশ দিয়ে হংকংয়ের সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করলো চাইনিজ কমিউনিস্ট পার্টি, তাতে চীনের এক দেশ দুই পলিসি এটার যেই উইকনেস এটা কিন্তু ধরা পড়লো। আলটিমেটলি চীন কিন্তু মুখে বললেও এটা মনে মনে চায় না এবং অ্যাপ্লাই করতে পারে নাই। হংকংয়ের মানুষ এখন অনেক ভেগে যাচ্ছে, চেষ্টা করছে প্রাণপণ ইউকেতে চলে যেতে এবং অনেক মাইগ্রেশন হয়েছে। একই অবস্থা হবে তাইওয়ানের ক্ষেত্রে, যদি তাইওয়ানকে এক চীন দুই পলিসি যদি তাইওয়ানিজরা মেনেও নেয় সেক্ষেত্রে কী হবে যে তাইওয়ানের মানুষকে প্রথম প্রথম লিমিটেড অটোনমির কথা বলবে, ডেমোক্রেসি বলবে যে ইয়ে রাখো, বা চায়না কিন্তু আলটিমেটলি ডেমোক্রেটিক একটা দেশ না। পরে একসময় চায়না তাইওয়ানের ধরপাকড় শুরু করবে এবং তাইওয়ানের যে এটাই ভয় পায় যে তাইওয়ানের যে এখন যে ফ্রি মাইন্ডে তারা গড়ে উঠেছে, তারা চিন্তা করতে পারে, পড়ালেখা করেছে, তারা যেরকম একটা ফ্রি সোসাইটি মেনটেন করছে সেইটা তাদেরকে চাইনিজ মেইনল্যান্ড করতে দিবে না। এছাড়াও তো বললাম যে চায়নার উপর চায়না তাইওয়ানকে চায় হচ্ছে সেমিকন্ডাক্টর এবং চিপ মেকিং ব্যবসার মনোপলিটা তারা যেতে নিয়ে নেয় সেই জন্য। এত কিছুর পরেও আমার অ্যাসেসমেন্ট হচ্ছে, এবং এটি আমার লাস্ট ভিডিও, আমি যদি চায়না তাইওয়ানকে অ্যাটাক করে তাহলে আমি ফোর্থ ভিডিওটা করব। তার আগ পর্যন্ত যে এই যে চায়না যে আকাশ বাতাস কাঁপিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এটা আমার কাছে একটা নিছক একটা বাগাড়ম্বর এবং চায়নার একটা ভয় প্রদর্শন করা, আর এছাড়া আর কিছু না। চায়নার মেইন পলিসিতে কোনো প্রিএমশনও নাই যে চায়না প্রিএমটিভ অ্যাকশন করে তাইওয়ানকে নিয়ে নেবে, কারণ চায়না জানে যে তাইওয়ানকে যদি এভাবে গায়ের জোরে নিতে যায় তাহলে সেটার যে খেসারত সেটা অত্যন্ত চড়া হবে এবং সেই চড়া মূল্যের জন্য চায়নার ইকোনমি একেবারেই রেডি না। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান যে এই ভিডিওটা কেমন লাগলো এবং আমার এই অ্যাসেসমেন্টের সাথে আপনারা কতটা একমত তাহলে আমি জেনে খুশি হব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।